সুপ্রিয় দর্শক, আমরা এখন মোটামুটি প্রস্তুত দিয়ে ফেলেছি। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আজকে হচ্ছে কোথায়, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, সেই ঐতিহাসিক জায়গা। সেই জায়গায় আমরা আজকে ভ্রমণ করতে যাব। আমাদের সাথে আমাদের স্কুলের টিচার ম্যাডাম এবং টিচারদের ওয়াইফ আছে। ম্যাডামদের হাজবেন্ড আছে নাকি? অনেকদিন পর আমরা সেই ঐতিহাসিক স্থান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, জন্মস্থানে আমরা সবাই মিলে একসাথে বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতে পারছি, এই জন্য আমরা ভীষণ খুশি নাকি? ছাত্রছাত্রী নিয়ে, যদিও আমাদের দূরত্ব বেশি দূর না, ফিরে যাবো আমরা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের মাজার, সেখানে জিয়ারত করবো, আমরা ঘুরবো। হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আছে, উপস্থিত আছে প্রধান শিক্ষক, সকল শিক্ষক, শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী, সবাই মিলে আমরা এখন বের হয়েছি। সবার কাছে দোয়া প্রার্থী, দোয়া করবেন, আমরা বেরে পড়েছি। ইনারা হচ্ছে সিনিয়র। আচ্ছা আচ্ছা, আমরা এখন স্কুলের ইংরেজি শিক্ষক বিএম শাহিনুল ইসলামের কাছে জানতে চাইব যে আজকে যে পিকনিক, এই পিকনিক সম্বন্ধে, পিকনিকের প্রস্তুতি কেমন এবং সেই উদ্দেশ্য কি বা কোথায় যাচ্ছেন সেই সম্বন্ধে। আমরা অনেক সমস্যা অতিক্রম করে উপেক্ষা করে আমরা যাচ্ছি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার পরিদর্শনে। তো আমরা নিঃসন্দেহে ছেলেমেয়েদেরকে উদ্বুদ্ধ করছি এই জায়গা সম্পর্কে জানতে, দেখতে, বুঝতে। আমাদের প্রস্তুতি অনেক ভালো। আপনি বলেন, আপনার কেমন লাগছে? হ্যাঁ, আজকের এই হাশিমপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষা সফর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের বাসভবন এবং টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সেখানে যাচ্ছি এবং এটা সুস্থভাবে যেতে পারি এবং বাচ্চাদের সেখানে সব কিছু দেখাতে পারে এবং সেটাই আমাদের মানে সব থেকে ধন্য এবং ভালোভাবে ফিরে আসতে পারি, তার জন্য আল্লাহর কাছে কামনা করি। আচ্ছা, এবার আছে মাওলানা আসাদুজ্জামান। জি, ধন্যবাদ। হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় যে বার্ষিক শিক্ষা সফর, এই শিক্ষা সফরে আমরা যেয়ে থাকি, কিন্তু করোনার কারণে আমরা বিগত দুই বছর যেতে পারিনি, এবার আমরা শুরু করেছি। আশা করছি আমাদের এই সফর ইনশাআল্লাহ সুন্দর হবে এবং আল্লাহ তালার কাছে এই কামনা করি যে আল্লাহ তালা যেন আমাদের এই সফরকে সুন্দর এবং সফলভাবে আমরা সম্পন্ন করতে পারি, সেই দোয়া কামনা করছি। সাথে সাথে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় এমন একটি জায়গা নির্বাচন করেছে যেটা বাংলার জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করার জন্য, এবং সেখানে আমরা ফাতেহা পাঠ করব এবং শিক্ষার্থীদের দেখাবো যে বাংলার জন্যে যে কীভাবে তিনি যা আত্মাহুতি দিয়েছেন এবং পৃথিবীর মধ্যে একজন অবিসংবাদিত নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। আমরা সেই জায়গায় যাচ্ছি, আমাদের সফর সুন্দর হোক, সফল হোক, সকলের কাছে এই দোয়া কামনা করছি এবং পরিশেষে আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থভাবে এই সফর সম্পন্ন করার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। এটি হচ্ছে আমাদের এক নম্বর বাস, এই বাসটার ভিতরে আছে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। দেখা যাক তাদের কি অবস্থা, প্রস্তুতি কেমন, বলো তোমাদের প্রস্তুতি কেমন, কেমন লাগছে? ভালো লাগছে না? পিকনিক খুব ভালো লাগছে? দীর্ঘ প্রায় দুই বছর পিকনিক বন্ধ থাকার পর, মানে শিক্ষা সফর বন্ধ থাকার পর আজকে আমরা আবার যাচ্ছি। কোথায় যাচ্ছি? টুঙ্গিপাড়া। খুব ভালো। বন্ধুরা, আমরা এখন প্রস্তুতি নিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গঞ্জ যাওয়ার জন্য, গোপালগঞ্জ যাওয়ার জন্য। আমরা এখন আমাদের এটা হচ্ছে 2 নম্বর বাস, এই বাসে আছে 6, 7, 8, 9 যে সমস্ত মেয়েরা আছে সে সমস্ত মেয়েরা এবং পাশাপাশি অন্য শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন যাত্রা শুরু করলাম গন্তব্য।
সুন্দর এবং সুস্থভাবে আমরা দিতে পারি এবং ফিরে আসতে পারি সেই কামনা করছি। ধন্যবাদ। বাচ্চারা সবাই খুশি তো, সবাই আনন্দিত, জোরছে একটা স্লোগান।
চলে গেল, কিছু দেখা গেল না। পাড়ার অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ রাসেল পার্কে। এই যে জিয়াল জান, আমরা এসে গেছি এখন আমরা শেখ রাসেল পার্কে চলে আসছি। গোপালগঞ্জ শেখ রাসেল পার্কে চলে আসছি, একটু পরে আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে যাবে। আমরা এখন প্রবেশ করছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার শেখ রাসেল পার্কে। এটা হচ্ছে শেখ রাসেল পার্কের ভিতরে যাচ্ছি, এর পাশে এখন বর্তমানে আমাদের যে রান্নাবড়ার আয়োজন করা হয়েছে সেইটার স্পট। এখানে সবাই মোটামুটি রান্নার আয়োজন, এখানে থেকেই রান্না খাওয়া হবে। সবাই এখন মোটামুটি খেতে বসে গেছে আর আমরা সবমাত্র আসলাম। আমাদের রান্নাবড়া এরপরে শুরু হবে, তারপরে খাওয়া দাওয়া হতে হতে 4-5টা বাজন থেকে। সব
মোটামুটি বেশ লম্বা জার্নি, তো যাক আপনার কেমন লাগছে? সাথে দুলু ভাই নেই বলে কি কথা বলবেন? কথাই বলতে না বলতে। সে কেমন লাগছে? ভালো। সবাই এখন দুপুরে লাঞ্চ করছে, অবশ্য আমাদের রাতের না লাঞ্চ ডিনার করার কথা, তাই না? যার জন্য আমরা ঠিক টাইমে আমরা আফটারনুনে খাবো, আমরা দুপুরবেলা আমরা আফটারনুনে খাবো, তো হবে রাতে হবে না? ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ।